छड़ाओ मान दीजिए তুমি ওর হাত ধরো चार घंटा रेस्ट दाओ तब जमीन कर শরীর খারাপ করছে ওই বাড়িতেই বেশি করে দিতে হতো তার জন্য শরীর খারাপ করছে তোর মামা সিঁদুর মেখে তোকে খেতে দিবে বোমা আবার কেন ওখান থেকে আবার দেয় না বোমা যদি বেটাকে বেশি করে দেয় খেতে ওর হাতে আরোই কম হবে
না 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 অনেকই তুলেছে এবার মেসেজ দিল ওর হাতে যতটুকু আছে হিলা তুমি দেখবা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি অনুশ্রী আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাসে ঘড়িতে 7:15 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দাদারা চলে এসেছিল বাড়িতে আর তারপর আর তারপরে তখনও ফ্রেশ হয়নি এবার ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট ওই বাড়ি থেকে বড় মামার বাড়ি থেকে ছোট মামার বাড়িতে আসছি কারণ ওরা এত সকালে চলে এসেছে ওখানে মনে হয় ভোর 4:00 থেকে বেরিয়েছে আর এখন এখন তো এত 7:00 বাজছে তো এখনই আর কি ফ্রেশ হলাম তো আগে রুমে যাই তো আজকে সেরকম কোনো প্রোগ্রাম নেই বিয়ে বাড়ির কারণ হচ্ছে কালকে বৌভাত যেহেতু আজকে এখানে কালী পুজো আছে তো তাই আজকে আর কোনো প্রোগ্রাম রাখিনি মঙ্গলবারও আছে সেরকম পুজোতে সবাই ব্যস্ত থাকবে যেহেতু গ্রামের বেশ বড় পুজো তো আজকে বিকেলের দিকে দেখি আমরা মন্দিরে যেতে পারি সবাই মিলে কিছুই খাওয়া হয়নি আমার তো এখনো ছোট মামার বাড়িতেই আছি আমি এবার বড় মামার বাড়িতে যাব দিয়ে ওখানে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে কারণ সকাল থেকে এখনো কিছু খাওয়াই হয়নি আমার তো এখন ওই মন্দিরে প্রণাম করে আসলাম আর একটা মন্দির যেটা আছে ওখানে যাবো রেডি হয়ে গেছি ফার্স্টে ভেবেছিলাম চুড়িদার পরে আসবো দেন মা এক্সট্রা শাড়ি এনেছিল তো এই শাড়িটা পরে নিয়েছি আর মাসি আর দিদি আমি তিনজনে এসেছি আর এখন ওই মন্দিরে যাচ্ছি ¡Gracias!
বরফ জল কড়াই আছে ভারত মন্ডল মাইক্রোনে এখন যারা আপনারা দিলেন মাওনাকে সুস্থ রাখুন ভালো রাখুন কি এটা হলো এটা লেবুর বীজ নাকি লেবুর বীজ ছিল এটা দাও কি বলতে দাও হয়নি এখনো এটা ভারত সিন্ধু ভূমির মায়ের নামে পঞ্চাশ টাকা আপনার দিলেন মাওনাকে সুস্থ রাখুন তো আমাদের এখন হয়ে গেছে প্রণাম করা, এবার বাড়ির দিকে যাচ্ছি। এই যে বেশ ভালোই রোদ উঠে গেছে, এখানেই দাঁড়াবো, ওই ওই সাইডে চলো। লেবু জল এমনিই ভালো লাগে খেতে, বলো? লেবু জল এমনিই ভালো লাগে। তো আমরা বাড়ি চলে এসেছি আর প্রচন্ড গরম, তাই চেঞ্জ করে নিলাম, শাড়ি পরে সারাদিন থাকা সম্ভব না, আবার কালকে শাড়ি পরতে হবে। তো আমি আর বাবা এখন যাচ্ছি বড় মামার বাড়িতে, খুব খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। বাবা এদিকে আসো, যে আমার বাবা বলো হাই হাই। চলো চশমানি নিয়ে এসো, আমি চলে যাবো, ঠিক আছে এসো। তো চলো খাওয়া দাওয়া করে নি তাহলে। এবার দিদি এখন আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো বৌভাতের ব্লগটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার বাঁ হাতের থেকে ডান হাতের ডিজাইনটাই সুন্দর হয়েছে, কি পচা দিয়েছি আমি নিজে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।